মধ্যরাতে শেষ হয়েছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা আগামীকাল একশো টি উপজেলায় ভোট গ্রহণ নির্বাচন ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন থাকছে র্যাব পুলিশ আনসার ও বিজিবি সদস্য এর আগে প্রচারের শেষ দিনে সকাল থেকে রাত পর্যন্ত সক্রিয় ছিলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ছুটেছেন প্রার্থীদের দারে দাঁড়ে দিয়েছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি দ্বিতীয় ধাপের নির্বাচনের জন্য তফসিল হয়েছিল একশো একষট্টি উপজেলায় স্থগিত ধাপ পরিবর্তন ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হওয়ায় শেষ পর্যন্ত মঙ্গলবার ভোট হবে একশো ছাপ্পান্ন উপজেলায় এর মধ্যে চব্বিশটিতে ভোট হবে ইভিএম এ তালথা ও চাঁদপুর সদর উপজেলা নির্বাচন থেকে দুই চেয়ারম্যান প্রার্থীর সরে আসা ঘোষণা দিয়েছেন রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন দুই চেয়ারম্যান প্রার্থী ফরিদপুর সালথা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ওহিদুজ্জামান জানান বর্তমান চেয়ারম্যান অদুদ মাতুব্বরের মনোনয়নপত্র বাতিল হওয়ার পর তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় পরে হাইকোর্টে আপিলের পর আদালত তার প্রার্থিতা ফিরিয়ে দেয় সহিংসতার সংখ্যা থেকে নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি নির্বাচনী পরিবেশ সংঘাতময় হওয়ায় অভিযোগ করে চাঁদপুর সদর উপজেলার উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান কালু ভূঞা এছাড়া উচ্চ আদালতে দুই চেয়ারম্যান প্রার্থীর মামলা চলমান থাকায় মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত করেছে নির্বাচন কমিশন জাতীয় দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন নিয়ে আরও জানাতে এবার বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জজিফ হোসেন জজিফা আগামীকাল নির্বাচন দ্বিতীয় ধাপের এই নির্বাচনে ভোটকেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন দেখুন আগামীকাল কিন্তু দ্বিতীয় ধাপের যে উপজেলা পরিষদ নির্বাচন সেই উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনের সকল যে অঙ্গ সংগঠন অঙ্গ সংগঠন বা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং আপনি দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি কাহালু উপজেলা পরিষদের সামনে এবং এই কাহালু উপজেলা পরিষদে আজকে কিন্তু আপনার এই নির্বাচনী সরঞ্জাম বিতরণের জন্য বিভিন্ন কেন্দ্র থেকে এই ভুটভুটিগুলো আনা হয়েছে এবং এই ভোট ভোট এগুলো দিয়ে কিন্তু নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাওয়া হবে এবং আহ আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে বগুড়ায় এই দ্বিতীয় ধাপের নির্বাচনে কাহালু দুপচাচি এবং আদম এই তিনটি উপজেলায় কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচন নির্বাচনে প্রায় একশো বিরাশিটি কেন্দ্রে কিন্তু আজকে এই নির্বাচনী সরঞ্জামগুলো পৌঁছে যাবে তার মধ্যে কাহালু উপজেলায় পঁয়ষট্টিটি ভোট কেন্দ্রে এই নির্বাচনী সরঞ্জামগুলো চলে যাবে পাঁচ আগামীকাল পাঁচ লাখ একুশ হাজার কিছু বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আমি ভোটার ভোটারদের সাথে যেটি কথা বলেছিলাম তারা যেটি জানিয়েছিলেন যে আসলে যেহেতু একটি অবাক নির্বাচনের জন্য তারা অনেক দিন থেকে অপেক্ষা করছিলেন এবং এই যেহেতু প্রথম ধাপের কিছু আমাদের বগুড়ার যে প্রথম ধাপে নির্বাচন হয়েছে সেই প্রথম ধাপে নির্বাচনে এবং জালিয়াতির যে বিষয়টি উঠে এসেছিল সেটিতে তারা কিন্তু বেশ সংক্ষুব্ধ এবং তারা বলছেন যে এরকম যদি ভোট জালিয়াতি কিংবা ভোট কাটচুপি হয় তাহলে কিন্তু তারা এই ভোট কেন্দ্রে আসা নিয়ে তারা একটু অনীহা প্রকাশ করেছেন এবং আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি নির্বাচন কমিশন কর্মকর্তা বলছেন যে আসলে তারা যেভাবেই হোক যে পুলিশের প্রশাসনের পুলিশের মাধ্যমে পুলিশের প্রশাসনের মাধ্যমে তারা কিন্তু সব ধরনের চেষ্টা করবেন যাতে কোনো ধরনের ভোট কারচুপি কিংবা ভোট জালিয়াতি না হয় এখন আজকে এই এগারোটার পর থেকে কিন্তু আজকে কাহালু উপজেলা পরিষদে আপনার কাহালু উপজেলা পরিষদ আদমদিঘি এবং যে দুপচাচিয়া উপজেলা রয়েছে সেই উপজেলাগুলোতে এই নির্বাচনী সরঞ্জামগুলো পৌঁছে যাবে এবং আজকের পর থেকে কাল কালকে সকালবেলা কিন্তু সকাল আটটা থেকে বিরতিহীনভাবে বিকাল 4টা পর্যন্ত এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বগুড়া থেকে জানাছিলেন সহকর্মী জজি হোসেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদের প্রার্থীদের প্রায় 71 শতাংশই ব্যবসায়ী তাদের মধ্যে কোটিপতি 105 জন গত নির্বাচনের তুলনায় এবার কোটিপতি প্রার্থী বেড়েছে তিন গুণ প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে রোববারের এসব তথ্য জানিয়েছে টিআইবি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে একশো সাতান্ন উপজেলায় ভোট গ্রহণ একুশ মে প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপের অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামাও বিশ্লেষণ করেছে টিআইবি রোববাসে বিশ্লেষণের পাওয়া তথ্য তুলে ধরে সংস্থাটি টিআইবি জানিয়েছে দ্বিতীয় ধাপে চেয়ারম্যান প্রার্থীদের শতাংশই নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন দুই হাজার চোদ্দ সালের চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের তুলনায় ব্যবসায়ী প্রার্থী বেড়েছে আট শতাংশ জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও বেড়ে চলেছে ব্যবসায়ী প্রার্থীর সংখ্যা ষষ্ঠ উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে কোটিপতি প্রার্থীর সংখ্যা বেড়েছে তিনগুণ সব পদের প্রার্থী মিলিয়ে কোটিপতি ১১৬ জন এছাড়া প্রতি চারজন প্রার্থীর একজন ঋণগ্রস্ত আর মোট প্রার্থীর তেরো দশমিক তেরো শতাংশ বিভিন্ন মামলায় অভিযুক্ত বলে জানিয়েছে টিআইবি যতটুকু তথ্য আছে তার উপর ভিত্তি করে যে আয় বৃদ্ধি বা সম্পদ বৃদ্ধির চিত্র আমরা দেখতে পাচ্ছি সেটাকে তাদের সংশ্লিষ্ট ব্যক্তিদের বৈধয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা অর্থাৎ এখানে প্রকারান্তরে ক্ষমতা ব্যবহার হয়েছে কিনা যেটা আপনি বলেছেন সুন্দরভাবে সেটি পরকরা করার দায়িত্বও কিন্তু আমাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আছে নির্বাচন কমিশন জাতীয় রাজস্ব বোর্ড আমাদের কমিশন এই ধরনের সংস্থাগুলোর কিন্তু আছে কিন্তু তারা সেটি পালন করছেন না দাবি যারা দীর্ঘ সময় ধরে ক্ষমতায় আছেন তাদের আয় ও সম্পদ বেশি বৃদ্ধি পেয়েছে যে ক্ষমতায় থাকার থেকেছেন যারা ছিলেন যারা তাদের আয় যে বা সম্পদ বৃদ্ধি যেহেতু যারা ক্ষমতায় ছিলেন তার তুলনায় বেশি হয়েছে কাজে এটা ক্ষমতায় থাকার একটা এডিশনাল আছে এটি অনুমান করা যায় সেটি কিন্তু এটা অবৈধভাবে হয়েছে কিনা বৈধভাবে হয়েছে সেটা বিশ্লেষণের জন্য আলাদা গবেষণা দরকার টিআইবি জানাই এবার চেয়ারম্যান পদে লড়ছেন মন্ত্রী এমপিদের সতেরো জন স্বজন মাহমুদুল হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা উপজেলা নির্বাচনে মন্ত্রী ও সংসদ সদস্যের স্বজনদের মনোনয়নপত্র প্রত্যাহারের দলীয় নির্দেশনা কিছু জায়গায় মানা না হলেও নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছে না আওয়ামী লীগ তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে কঠোর অবস্থান থেকে কেন্দ্রীয় নেতৃত্ব সরে আসেনি বলেও জানিয়ে দিয়েছেন নেতারা বলেছেন সময় মতো শাস্তি ভোগ করতে হবে সংশ্লিষ্টদের দলীয় প্রতীক নৌকা নিয়ে উপজেলা নির্বাচন না করার সিদ্ধান্তের পর আওয়ামী লীগের পরিকল্পনা ছিল দলের এমন নেতারা নির্বাচনে আসুক যাদের পরিবারে কোনো সংসদ সদস্য বা মন্ত্রী নেই সে লক্ষ্যে কেন্দ্র থেকে নির্দেশনা দিয়ে বারবার সতর্ক করা হয়েছে উপজেলা পর্যায়ের নেতাদের কিন্তু এর পরও দলের নির্দেশ অমান্য করে মন্ত্রী এমপিদের অনেক স্বজন উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন বলা হয়েছিল কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় শাস্তির বিষয়ে সিদ্ধান্ত আসবে দলের এ অবস্থান অনেক প্রার্থী ও প্রভাবশালী স্বজনদের ভাবিয়ে তুলেছিল তবে গেল দুশোরামে গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উত্তরে অনেকেই ভাবনামুক্ত হন পারিবারিক ফর্মুলা কি নিজে ছেলে মেয়ে স্ত্রী এই তো আপনার একটা হিসাব করেন কয়জন ছেলে মেয়ের কয়টা স্ত্রী দাঁড়িয়েছে এর বাইরে তো আর পরিবার ধরা হয় না কেন্দ্রীয় নেতারা বলছেন দলের বিবেচনায় যারা শৃঙ্খলা ভঙ্গের জন্য দায়ী হবেন তাদের একেবারেই নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নেই নোটেড কে কে কি করছে তো তার আমল নামায় এটা লেখা হয়ে গেছে শাস্তি তো শুধু সাসপেন্ড করলাম শাস্তি দিলাম তারা না রাজনৈতিক নেতা এমপি মন্ত্রী পরবর্তী নির্বাচনে যদি অপরাধের জন্য সে মনোনয়ন না পায় এটা এর চেয়ে বড় শাস্তি আছে প্রার্থিতার ক্ষেত্রে কেউ কেউ দলের নির্দেশ অমান্য করলেও ভোটে তার কোনো প্রভাব পড়েনি বলে দাবি নেতাদের এতে দলের জন্য কোনো ঝুঁকিও তৈরি হয়নি বলছেন তারা এটা কোনো চ্যালেঞ্জই না তোরাই কি আর এত সামান্য একটা জিনিস চ্যালেঞ্জ হতে পারে জাতীয় আন্তর্জাতিক রাজনৈতিকগত চ্যালেঞ্জকে ওভারকাম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্টিকে ক্ষমতা নিয়ে আসছে আমেরিকার মতো স্টেট তাদের রেগন্ড রোনাল্ড লুয়েসি ভিন্ন কথা বলছে ভিন্ন সুর কথা বলছে নেতারা মনে করেন এত কিছুর পরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে আওয়ামী লীগের নেতাদের জয়ের পাল্লাই ভারী শাহাদাত শপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা উপজেলা নির্বাচনের পরের তিন ধাপে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছে আওয়ামী লীগ নির্বাচনে শক্তিশালী বিরোধী দল না থাকা ছাড়াও প্রথম ধাপে ধান কাটার মৌসুম ও বৈরী আবহাওয়ার কারণে ভোট কম ছিল বলে মনে করে দল তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ একটি স্থানীয় সরকার নির্বাচনকে সাফল্য হিসেবে দেখছে ক্ষমতাসীন দলের নীতি নির্ধারকরা মঙ্গলবার একশো ষাটটি উপজেলায় দ্বিতীয় ধাপের ভোট প্রথম ধাপে একশো উপজেলায় ভোট পড়ে ছত্রিশ দশমিক এক শতাংশ এবার ভোটার উপস্থিতি সবচেয়ে কম এর আগের তিনটি উপজেলা নির্বাচনের মধ্যে দু সালে ভোট পড়ে আটষট্টি দশমিক তিন দুই শতাংশ দু চোদ্দ সালে একষট্টি আর দু উনিশ সালে ভোট পড়ে চল্লিশ দশমিক দুই দুই ভাগ প্রথম ধাপে ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্তত একশো জন চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন প্রকাশ্যে সন্তুষ্টির কথা বললেও ভোটার উপস্থিতি কম থাকায় বিব্রত দলের নীতি নির্ধারকরা আগামী তিন ধাপে ভোটার বাড়ানোই লক্ষ্য তাদের আওয়ামী লীগের লোকেরাই ভোট কেন্দ্রে আসুক এটা আমরা চাই আমরা চাই সবাই অংশগ্রহণ এবং সব দলে অংশগ্রহণ এই নির্বাচনেও বিরোধিতা করে এবং বিরোধিতা করার জন্য লিফলেট কাগজ বিতরণ করে বিএনপি আগে বলত যে মাঠে কুকুর বসে আছে মানুষ নাই সেরকম তো না মানুষ তো আসছেই মানুষ তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট লুক তো ভোট কেন্দ্রে এসেছে এখন এই ধাপে একুশ তারিখের নির্বাচন আর বাড়বে প্রথম ধাপে সংঘর্ষ অনিয়ম বা জাল ভোটের অভিযোগ ছিল কম শান্তিপূর্ণ ভোটকেই সাফল্য বলছে আওয়ামী লীগ মারামারি দখলবাজি বিএনপির আবার ইতিহাস দেখেন কিভাবে দখল হতো কিন্তু এই লোকাল ইলেকশনটা খুব টাফ হয় কিন্তু আপনি দেখবেন যে প্রথম ধাপের নির্বাচনটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হয়েছে কিনা এবং সহিংসতা মুক্ত হয়েছে ভোটাররা ভোট কেন্দ্রে এসে ভোট দিচ্ছে পার্সেন্টেজ একটা ব্যাপার এটা আমরা অস্বীকার করি না তবে ভোট দিতে না আসার পিছনে অনিহার অনেকগুলো কারণ থাকতে পারে সে কারণগুলোই আমরা এখন খোঁজার চেষ্টা করি আওয়ামী লীগ নেতারা বলছেন সার্বিক মূল্যায়নের সময় এখনো আসেনি চার ধাপের ভোট শেষ হলে চুলচেরা বিশ্লেষণ করে পরবর্তী কর্মপন্থা ঠিক করবে হাইকমান্ড গণতন্ত্রকে নিউজ ঢাকা একের পর এক বহিষ্কার করেও উপজেলা নির্বাচন থেকে সরানো যাচ্ছে না বিএনপির তৃণমূল নেতাদের উপজেলা নির্বাচনে অংশ নেয় এ পর্যন্ত একশো বিরানব্বই জন বহিষ্কার করেছে দলটি তবে দলের শাস্তি মাথায় নিয়ে ভোটের মাঠে নামা প্রার্থীরাও স্বস্তিতে নেই উপজেলা নির্বাচনে প্রার্থীতা নিয়ে বিপাকে বিএনপি বহিষ্কারসহ নানা শাস্তিমূলক ব্যবস্থা নিয়েও থামানো যাচ্ছে না তৃণমূল পর্যায়ের নেতাদের দলের সিদ্ধান্তের বাইরে উপজেলা নির্বাচনে যাওয়ায় এ পর্যন্ত একশো নেতাকে বহিষ্কার করেছে বিএনপি ষষ্ঠ ধাপের ভোট ঘিরে বহিষ্কৃত নেতার সংখ্যা দুইশো ছাড়াতে পারে প্রথম ধাপে বিএনপির আটাশ নেতা অংশ নিয়ে চেয়ারম্যান হয়েছেন সাতজন যারা পরবর্তী ধাপে নির্বাচনগুলোতে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের উপর বিরক্ত সিনিয়র নেতারা চেয়ারম্যান পদে জিতলেও বহিষ্কৃত নেতাদের গুরুত্ব দিচ্ছেন না তারা যেখানে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে কেউ কেউ মারা গেছে তাদেরকে উপেক্ষা করে আজকে ব্যক্তি স্বার্থে তারা মানে নির্বাচনে গেছে কি জয়লাভ করেছে কি করে নাই সেটা নিয়ে তো আমাদের চিন্তা করার এখন ব্যাপার আমরা যাদেরকে বহিষ্কার করে দিয়েছি তার মধ্যেও সাতজন জিতেছে বহিষ্কার সবাই জিততো আর নির্বাচনে অংশগ্রহণ করলে হয়তো আরও বেশি জিততো আর কি কিন্তু পয়েন্ট সেটা না পয়েন্ট যে আমরা মনে করি যে এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না আসলে হয়ও নাই এমন কঠোর অবস্থানের কারণে উপজেলা নির্বাচনের পরের ধাপগুলোতে বিএনপি নেতাদের প্রার্থিতার সংখ্যা কমেছে নির্বাচনে না যাওয়ার দলীয় কৌশল সফল হয়েছে বলেও মনে করছেন দলটির নেতারা আমাদের উপজেলা নির্বাচন বর্জনের যে উদ্দেশ্য সেটা উপজেলা নির্বাচন বর্জন নয় সেটা হচ্ছে যে আমরা এই ভুয়া নির্বাচনের প্রশাসনকে বর্জন করছি তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রার্থী হয় তৃণমূলের 45 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি জাহানারা পারভীন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এ ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি রোববার বিকেলে রাজধানীর তেঞ্জগাঁওয়ে দলীয় কার্যালয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ঢাকা জেলা আওয়ামী লীগ আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগ নেতারা তুলে ধরেন শেখ হাসিনার সংগ্রামী জীবনের নানা দিক নেতারা বলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ছয় বছরের নির্বাসিত জীবন শেষে উনিশশো সালের সতেরোই মে শেখ হাসিনা দেশে ফিরে দলের হাল ধরেছিলেন বলেই সুসংগঠিত হয়েছে আওয়ামী লীগ তার নেতৃত্বেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হয়েছে এই সবকিছু আমরা গত পঞ্চাশ বছরে দেশ স্বাধীন হওয়ার পর থেকে অর্জন করিনি দেশ এত কিছু অর্জন করতে পারেনি পনেরো বছরের মধ্যে যেটা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ করতে পেরেছে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমাদের সেই দিন আর বেশি দিন নাই যেদিন আমাদের দেশের আমাদের কেন্দ্র ঘোষণা দিয়েছেন তিরিশের মধ্যে আমাদের হত দরিদ্র আর থাকবে না আমাদের শিক্ষার আর শতভাগ নিয়ে যাবে যে এই স্বপ্ন তিনি ধরছেন স্মার্ট বাংলাদেশের বিনির্মাণের মধ্যে অন্যত বাংলাদেশ করবেন অবশ্যই সেটা আমাদের দেশে সেটা প্রতিষ্ঠিত ইনশাআল্লাহ নেতৃত্বে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন দেশে ফেরার পর থেকে নানা প্রতিকূলতা ও ষড়যন্ত্র মোকাবিলা করেছেন শেখ হাসিনা এখনো বদলায়নি সেই পরিস্থিতি আমরা এক জায়গায় চলে এসেছি ওনার নেতৃত্বে কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে কিন্তু আগাইতে হবে ষড়যন্ত্রগুলি কিন্তু শেষ হয় নাই আমাদের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে এ সময় সব বিভেদ ভুলে দেশবাসীর কাছে উন্নয়নের চিত্র তুলে ধরার আহ্বান জানান তিনি নিজেদের মধ্যে আমাদের কোনো ভুল থাকা উচিত না আমাদের জানারা পারভীন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হয় ভারতীয় পুলিশের সাথে যোগাযোগ করছে ডিবি রোববার সন্ধ্যায় ডিবি কার্যালয়ে কর্মকর্তাদের সাথে এমপি আনারের মেয়ে দেখা করার পর একথা জানান ডিবি প্রধান এমপির মেয়ে মুমতারিন ফিরদৌস ডরিন জানান তার বাবা নিখোঁজ হওয়ার পর ভারতের গোয়েন্দা কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে তার তিনটি মোবাইল নম্বরই খোলা কিন্তু সেগুলো তার নিয়ন্ত্রণে নেই বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে এদিকে বাবাকে খুঁজে পাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীও সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান এমপি মে তিনি জানান সীমান্ত এলাকার এমপি হওয়ায় প্রায় কলকাতায় চিকিৎসার জন্য যেতেন তার বাবা আনার তার একটি মোবাইল ফোনের সবশেষ লোকেশন বিহারের মুজফরাবাদ পাওয়া গেছে বলে জানা গেছে এমপি আনার অপহরণ হননি বলে দাবি মে ডরিনের আমার বাবার ফোনে আমি পাচ্ছি না যখন আমি পাচ্ছি না মাঝে মাঝে খোলা পাই মাঝে মাঝে বন্ধ পাচ্ছি ফোনে না পাওয়ার কারণেই মূলত আমি এখানে আসছি আর নিজেও ইন্ডিয়াতে করব ইন্ডিয়ান পুলিশের সহজে আবার দেখলাম যে ইন্ডিয়ান নামের নাম্বারে যে লোকাল সেটা হচ্ছে মুজাফরাবাদ অর্থাৎ বিহারের দিকে এর সব কিছু মিলিয়ে আসলে আমরাও বেশিটা খোঁজখবর রাখছি আমরা ইন্ডিয়ানে বাংলাদেশে যারা আছে তাদের সাথে কথা বলছি ইন্ডিয়ান পুলিশের সাথে কথা বলছি বা ইন্ডিয়ান নাম্বারটাও বন্ধ হচ্ছে খুলছে এটা কারা করছে কি কোনো ব্ল্যাকমেলের শিকার হয়েছে কিনা রোববার মিরপুরে দিনভর তাণ্ডব চালিয়েছে অটোরিকশা শ্রমিকরা অন্তত আট ঘন্টা সড়ক অবরোধ করে রাখে তারা গাড়ি ভাঙচুর ছাড়াও পুলিশ আগুন দেয় পুলিশের সঙ্গে শ্রমিকরা সংঘর্ষে জড়ালে গুলিবিদ্ধ হন এক পথচারী এমন পরিস্থিতিতে যান চলাচল বন্ধ হয়ে যায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ মিরপুর দশ নম্বর গোলচত্বরে গাড়ি ভাঙচুর করে অটোরিকশা চালকরা রক্ষা পায়নি প্যাডেল চালিত রিক্সাও জোর করে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের সেখান থেকে পুলিশ সরিয়ে দিলে কালসিমোরে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা পুড়িয়ে দেয় পুলিশ বক্স ছত্রভঙ্গ করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা চলে ধাওয়া পাল্টা ধাওয়া ছোড়া হয় টিয়ারসেল এর মধ্যে গুলিবিদ্ধ হন মোহাম্মদ সাগর নামে এক পথচারী অটোরিকশা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের এই বিক্ষোভ প্রশাসনকে চাদা দেওয়ারও অভিযোগ করেন তারা। হুমায়ুন সাহেব বলছে অটোরিকশা চলতে দেওয়া হবে না। আমরা এই দাবি মানব না। এই দাবি না মানার লক্ষ্যে আমাদের আজকে এই আন্দোলন। প্রতিটা গাড়ি থেকে 2000 টাকা করে নিছে এগুলো আবার চাইরা দিছে। যেগুলা পুলিশের গাড়ি এগুলা চাচ্ছে বাকিগুলো জাগো পুলিশের গাড়ি নাই। হেগুলো ডাম্পিং এ ফড়াইছে। ওদের গরীবের পেটে লাথি না সরকারে আমাদের একটা অনুরোধ আমরা গলিতে চালাবো। আমাদের আর কিচ্ছু আবেদন নাই। অটোরিকশা চালকদের এই বিক্ষোভে আটকা পড়ে বহু যানবাহন চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা গাড়িগুড়ি বন্ধ করে দিয়েছে এবং আমাদের আসতে অনেক ভোগান্তি হয়ে গেছে বর্তমানে অনেক দূর পায়ে হাত হাওয়া লাগছে রিক্সা পাবো কিনা এটাও সন্দেহ স্কুলে দেরি হয়েছে স্কুল আর দশ মিনিট পরে গেট বন্ধ করে দিবে পরিস্থিতি সামলাতে সড়কে নামেন সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা তার সন্দেহ আন্দোলনকারীরা সবাই চালক নন ষড়যন্ত্রকারীরাও সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে উস্কানিদাতা বা উস্কানিমূলক কিছু দুষ্কৃত যারা দুষ্ট প্রকৃতি তারা যে পুলিশের উপর আক্রমণ করলো গাড়ির উপরে আক্রমণ করলো তারপরে তাদেরকে এইখানকার রাস্তা পরিষ্কার করার জন্য আমরা তাদেরকে সরিয়ে দিলাম আমাদের পুলিশ কালছির মোড়ে এখানে পুলিশের উপরে হামলা করেছে এখানে জনগণের প্রতি হামলা করেছে গাড়ি ভাঙচুর করেছে পুলিশের ফাঁড়ি জ্বালিয়ে দিয়েছে এই যে এত ঘটনা ঘটেছে আসলে এইখানে রিক্সাওয়ালারা আসে নাই এখানে আরেকটা বিএনপির একটা গ্রুপ এসে এই করেছে দিনভর সংঘর্ষের জেরে পুরো মিরপুর এলাকা ছিল থমথমে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয় শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা রাঙ্গামাটিতে ইউপিডিএফ ডাকে আধাবেলা বেলা সড়ক অবরোধ কর্মসূচি চলছে লঙ্গদুতে এক ইউপিডিএফ সদস্য সহ দুজনকে হত্যার প্রতিবাদে কর্মসূচি ডাক দিয়েছে সংগঠনটি অবরোধে রাঙ্গামাটির সাথে দূরপাল্লার বাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে সকাল থেকে খাগড়াছড়ি রাঙ্গামাটি সড়কের কুতুবছড়ি রাঙ্গামাটি সাজেক বিভিন্ন এলাকায় গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে ইউপিডিএফ কর্মীরা এর আগে রোববার এক বিবৃতিতে হত্যায় জড়িতদের গ্রেফতারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয় শনিবার লঙ্গুদুর বড় হারিকাবা এলাকায় সাংগঠনিক কাজে নিয়োজিত ইউপিডিএফ কর্মীদের ওপর সশস্ত্র হামলা চালানো হয় নিহত হয় ইউপিডিএফ সদস্য বিদ্যাধন চাকমা ও সমর্থক ধন্যমণি চাকমা এ হত্যার জন্য জনসংহতি সমিতি জেএসএসকে দায়ী করেছে ইউপিডিএফ আয়ोजनाতে রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল ধর্মঘটের কী প্রভাব পড়ছে রাঙ্গামাটিতে? তার লংগুদুর এই মুহূর্তের পরিস্থিতি কি? লংগুদুর এই মুহূর্তের পরিস্থিতি হচ্ছে স্বাভাবিক রয়েছে। অর্থাৎ সেখানে কোনো আতঙ্ক সেটা নাই। শুধুমাত্র যে রাঙ্গামাটি যে সাথে যে সমস্ত দূরপালার যে রাঙ্গামাটি থেকে চত্ব গ্রামে যে যান চলাচল সেটা সকাল 8 আটটা পর্যন্ত আমি দেখেছি যে আটটা পর্যন্ত সেটা বন্ধ ছিল রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কে এই খামারপাড়া এলাকায় খামার খামারপাড়া এলাকায় মূলত ইউপিডিএফের যে শহর ইউপিডিএফ সংগঠন গণতান্ত্রিক যুবকরম পাহাড়ি ছাত্র পরিষদ পরিষদম্যান ফেডারেশন এদের মূলত পিকেটিং আমরা দেখেছি রাস্তায় টায়ার জ্বালিয়ে গাছের ফেলে তারা বিক্ষোভ প্রদর্শন করে এবং সেই পর্যন্ত সকাল আর সাড়ে আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল সেখানে অর্ধ শতাব্দিক যানবাহন আটকা পড়েছিল পরবর্তীতে সেখানে পুলিশ এবং সেনাবাহিনী গিয়ে তারা যান চলাচল তার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসে আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রাঙ্গামাতি খাগড়াছড়ি সড়ক এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে এই যে গাছের গুলি ফেলে এখানকার যে ইউপিটিএফ সমর্থিত লোকজন তারা অবরোধ করছেন এই এখানে কোনো যানবাহন আমরা দেখতে পাচ্ছি না তো এর পাশে পুরো রাঙ্গামাটির ছাড়াও রাঙামাটি যে বাগাই যে বাগাই হাট থেকে যে সাজেক বিলের যে রাস্তাটা সেটা দেখে সেখানে পুরো পুরোপুরি কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে অর্থাৎ যার কারণে গতকালকে যারা পর্যটক গেছেন সেখানে তারা আটকা পড়েছেন এবং আজকে যারা যাওয়ার চেষ্টা করছেন তারা আটকা পড়েছেন তো সব কিছু মিলে আসলে রাঙামাটি যে অবরোধ কঠোর এখানকার ইউপি দেবের যে যে সমর্পিত নেতা কর্মীগুলো আছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা পিকেটিং করছেন তো একটা বিষয় আপনাকে জানেন যে গতকালকে যে ঘটনার পরে গত গত পরশুর যে যে হত্যাকাণ্ড পরে তো এখানে কিন্তু ইউপিডিএফ যে নেতা কর্মী আছে তাদের মধ্যে আসলে বিক্ষুপ্ত অবস্থা আমরা দেখতে পারছি তো এখানে রাঙ্গামাটিতে আজকে পাহাড়ি ছাত্র পরিষদ অর্থাৎ আরেকটি যে সংগঠন যে এস এসের সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের রাঙ্গামাটির সময় একটা সমাবেশ আছে অর্থাৎ প্রতিষ্ঠাবার্ষিকী একটা প্রোগ্রাম রয়েছে তো সেখানে কিন্তু মানুষ আসতে পারে যার কারণে মানুষের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে কোনো ধরনের সংঘাত হতে পারে কেনা যেহেতু এরা জেএসএস এবং ইউপি তারা কিন্তু বারবার দেখেছে মুখোমুখি অবস্থানে থাকে যেহেতু একই দিনে দুইতে বড়ো ধরনের কর্মসূচি সেক্ষেত্রে তারাও কিন্তু আসলে আশঙ্কার মধ্যে মানুষের মধ্যে আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি তবে পুলিশের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তৎপরতা আমরা লক্ষ্য করছি কারণ সকালে আমরা দেখেছি একাধিক পুলিশের একাধিক টিম এবং সেনাবাহিনীর একাধিক টিম তারা রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়কে রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কে এবং সাজেকের যে বাগাসের সাজেক রোডে তারা কিন্তু তহলে আছেন তো সব কিছু মিলে রাঙ্গামাটিতে একটা এই যে অবরোধকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটা ভয় এবং মানুষের দুর্ভোগটা বেড়েছে তো এই হচ্ছে আমার কাছে রাঙ্গামাটির যে অবরোধের যে সর্বশেষ অবস্থা রাঙ্গামাটি থেকে জানাছিলেন সহকর্মী হিমেল চাকমা চট্টগ্রামে এক প্রবাসী স্বর্ণ নিয়ে ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের এক এসআই কে আটক করা হয়েছে একই সময়ে ওই কর্মকর্তার সাথে থাকা এক সোর্স আটক করা হয় রোববার বিকেলে নগরের আখতারুজ্জামান জামান ফ্লাইওভার থেকে তাদের আটক করা হয় রবিবার সৌদি প্রবাসী ভাইয়ের পাঠানো ষোলো ভরি স্বর্ণালঙ্কার নিয়ে শাহ বিমানবন্দর থেকে বাড়ি ফিরছিলেন আব্দুল খালেক নগরীর টাইগার পাস এলাকায় পুলিশ পরিচয়ে তাকে বাস থেকে নামিয়ে অটোরিকশায় তোলে দুই ব্যক্তি পরে স্বর্ণালঙ্কার কেড়ে নিয়ে নামিয়ে দেওয়া হয় আক্তারুজ্জামান ফ্লাইওভারে ভুক্তভোগী চিৎকারে স্থানীয়রা ধাওয়া দিয়ে আটক করে দুজনকে এ সময় ঘটনাস্থলে উপস্থিত হওয়া টহল পুলিশের একটি দলের কাছে এই দুইজনকে তুলে দেওয়া হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়

পুলিশ কর্মকর্তার চিন্তায় জড়িয়ে পড়ার ঘটনায় উদ্বিগ্ন নগরবাসী জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম তিরিশ টাকা দরে চাল আর ২৪ টাকায় আটা বিক্রি করছে খাদ্য মন্ত্রণালয় রাজধানীতে একশো জায়গায় খোলা ট্রাকে বিক্রি হচ্ছে এসব পণ্য আর সারা দেশে এই সুবিধা পাচ্ছেন চোদ্দ লাখ ও এমএস স্মার্ট কার্ডধারীরা রোববার রাজধানীর মিরপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী বলেন কার্ড ছাড়া পণ্য বিক্রি করলে ডিলারের লাইসেন্স বাতিল করে দেয়া হবে বাজারে মোটা চাল বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা কেজি আর খোলা আটা ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তাই এর চেয়ে কম দামে চাল আটা কিনতে ট্রাকের সামনে দীর্ঘ অপেক্ষা খাদ্য মন্ত্রণালয়ের ও এম কর্মসূচির আওতায় তিরিশ টাকা দরে পাঁচ কেজি চাল ও চব্বিশ টাকায় আটা কেনা যাচ্ছে তবে অনেকে নাম জমা দিয়েও কার্ড না পাওয়ার অভিযোগ করেন যদিও ডিলারের দাবি সঠিকভাবে বিতরণ করা হচ্ছে বাড়ানো তো উচিত পাঁচ কেজি দিয়ে তো হয় না লোকজন বেশি তো এমনির মধ্যে পাঁচজন পাঁচ কেজি দিয়ে কয় দিয়ে জমা অনেক আগে আমাকেও বাসায় সবাই দিছে হ্যারা কাট পাইছে আমি পাই না না দেন না মারে কইবো না হইবো না সবাইকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে এসে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় আমরা সেই প্রচেষ্টায় আমাদের লক্ষ্য আপাতত চোদ্দ লাখ মানুষকে ওএমএস এর স্মার্ট কার্ড আওতায় আনা হচ্ছে আগামীতে সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো হবে বলে জানান খাদ্যমন্ত্রী ট্রাকের পণ্য কেউ বাইরে বিক্রি করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি মনে করেন না যে আজকাল দশ বস্তা বাইছে গেছে মানে আমি বাইছে গেলাম এই দশ বস্তা আমি বাইরে বিক্রি করে দেবো এটা দুর্নীতি এখানে বাঁচবেন না লাইসেন্স বাতিল হবে জেলখানা যাবে এটাও কিন্তু পরিষ্কার বলে দিলাম রাজধানীতে একশোটি জায়গায় বিক্রি করা হচ্ছে এসব পণ্য আহমেদ নিউজ ঢাকা পেমেন্ট গেটওয়েতে থাকা ই কমার্স একশো সাতাশ কোটি টাকা শিগগিরি ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এইচ এম শফিকুজ্জামান গ্রাহকের বাকি পাওনা ফেরত দিতে পরবর্তী করণীয় পনেরো দিন পর জানাবে নতুন কমিটি রোববার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের ভোক্তা অধিকার অধিদপ্তরের সভা বাহিনী ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের সাথে বৈঠক শেষে এসব কথা জানান তিনি বলেন তিন বছরে গ্রাহকদের পাওনা ফেরত না দিয়ে মধ্যে বিদেশে পালিয়েছে বহু প্রতিষ্ঠান ঠিক কি পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে তার পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে সিআইডির কাছে একই সাথে যারা দেশে আছে তাদের কাছ থেকে গ্রাহকের পাওনা আদায়ে কঠোর অবস্থানে যাওয়ার কথাও জানিয়েছেন ভোক্তার মহাপরিচালক বৈঠকে ই কি কম ছাড়া অন্য কোনো ই কমার্স প্রতিষ্ঠান উপস্থিত ছিল না বিজ্ঞাপন দিয়ে আমরা বলে দেব যে যার যার অভিযোগ যেটা আছে সেটা হয়তো একটা টাইম লাইন দিয়ে দেবে এর মধ্যে সেগুলো দাখিল করার জন্য এবং এটির পরে আমরা ধরে নেব যে এটি নিষ্পত্তি হয়ে গেছে যেগুলো মানি লন্ডারিং হয়েছে সেই দায়িত্ব তো আসলে সব কিছু বাণিজ্য মন্ত্রণালয় নিতে পারবে না সেটি একটা লিগাল প্রসিডিংয়ের মধ্যে আছে আপনার সেখানে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে আনা যাবে কিনা। রাজশাহী নগরীতে আটটি ফ্লাইওভার তৈরিতে ব্যয় হচ্ছে আটশো একুশ কোটি তিরানব্বই লাখ টাকা তবে একের পর এক উড়াল সড়ক নির্মাণের যুক্তিকতা নিয়ে প্রশ্ন খোদ নগরবাসীর আর কর্তৃপক্ষ বলছে যানজট মোকাবিলার লক্ষ্যেই এসব প্রকল্প তবে ব্যয়বহুল প্রকল্প নেয়ার আগে সঠিকভাবে প্রয়োজনীয়তা যাচাইয়ের পরামর্শ নগর পরিকল্পনাবিদদের সবুজের সমারোহ আর পরিচ্ছন্নতার জন্য রাজশাহীকে বলা হয় গ্রিন সিটি ছিয়ানব্বই বর্গ কিলোমিটার আয়তনের শহরে একের পর এক নির্মাণ হচ্ছে ফ্লাইওভার এরই মধ্যে তিনটি খুলে দেওয়া হয়েছে চলছে বাকি পাঁচটির নির্মাণ কাজ শহরের পূর্ব প্রান্তে নির্মিত তিন ফ্লাইওভার খুলে দেওয়ার পর বছর পেরোলেও চলাচলে আগ্রহ নেই নগরবাসীর নতুন আরও ফ্লাইওভার তৈরির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তাদের এখানে ফ্লাইওভারের কোনো ইফেক্টিভ ইউজেস যেটা বলি বা প্রয়োজনীয়তা যদি আমরা বলি বা এরকম কোনো কিছু অন্তত আমার জানা মতে বা আমার দেখা মতে এই প্রয়োজনীয়তা একেবারেই নাই আমি মনে করি যে ওটার থেকে সহজ রাস্তা আছে যার কারণে এটা ইউজ হয় না ফ্লাইভারে উঠলে আমাকে ঘুরে আসতে হচ্ছে আর নিচে এখানে পকেট গেট আছে এদিক দিয়ে আমি ঢুকে যেতে পারছি এই জন্য যখন এখান থেকে আসছি তখন ফ্লাইভার লাগছে না প্রকল্প পরিচালক বলছেন যানবাহনের সংখ্যা বাড়তে থাকায় ভবিষ্যতে নগরীকে যানজট মুক্ত রাখায় লক্ষ্য দুই এক বছরের ভিতরে এটা সুফল হয়তো এরকমভাবে মনে হবে না কিন্তু আমরা আশা করি যে এটা পাঁচ সাত আট বছরের মধ্যে এই ফ্লাইওভারগুলো একটি কার্যকর অবস্থায় যাবে এবং তখন মানুষ কিন্তু এটার সুফল পাবে এ ধরনের প্রকল্প নেওয়ার আগে আরও বেশি যাচাই বাছাই এবং সমন্বিত পরিকল্পনার তাগিদ দিচ্ছেন নগর পরিকল্পনাবিদরা আমার আশেপাশে যে চিন্তা ভাবনাগুলো যদি আমরা সাকসেসফুল করতে চাই আমার ইঞ্জিনিয়ারিং সেকশনটা শুধুমাত্র মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিং না সব সিটি কর্পোরেশনের সিভিল মানে ইঞ্জিনিয়ারিং সেকশনটাকে ডাইনামিক করতে হবে নগর অবকাঠামো উন্নয়নে দু সালে প্রায় তিন হাজার কোটি টাকা বরাদ্দ পায় রাজশাহী সিটি কর্পোরেশন রিক্সা আর ইজি বাইকের শহরে বাস্তবায়িত হচ্ছে একের পর এক ফ্লাইওভার প্রকল্প শত কোটি টাকা ব্যয় বাস্তবায়িত এই ফ্লাইওভারটি খুব একটা কাজে আসছে না স্থানীয়দের স্থানীয়রা বলছেন গড়ে বৃষ্টিও যানবাহন চলাচল করে না এই ফ্লাইওভার দিয়ে বলছেন এটি অপরিকল্পিত ফল রহমান নিউজ বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এখন শতাধিক দালালের নিয়ন্ত্রণে একাধিকবার অভিযান চালিয়ে দমন করা যাচ্ছে না এইসব দালালদের হাসপাতাল কর্তৃপক্ষের দাবি পর্যাপ্ত সক্ষমতা না থাকার সুযোগ নিচ্ছে দালালরা আর পুলিশ দুষ্ঠে প্রচলিত আইন ব্যবস্থাকে দালালের দৌরাত্মে অসহায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও এর রোগীরা দালাল নির্মূলে গত তিরিশ এপ্রিল যৌথ বাহিনীর অভিযানে পঁচিশ দালালকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশিরভাগই ছিল এই হাসপাতালের চুক্তিভিত্তিক চাকরি চুতরা অধিকাংশ সদস্যরাই এখানে পুরানো স্টাফ হিসেবে ছিলেন তাদের বিভিন্ন অনিয়ম বা অনৈতিকতার কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এখান থেকে এবং তারা বর্তমানে হচ্ছে এই পেশার সাথে সম্পৃক্ত হয়ে তারা এই কাজগুলো করছে তবে গ্রেপ্তার করে দালাল দমন করা যায়নি জরিমানা দিয়ে শাস্তি ভোগ করে দালালরা ফিরছেন আবারও আগের স্বভাবে ওরা করে কি ধরে রুগীর নাম্বারটা ওরা এই করে দেয় মানে অফ করে দেয় এবং দেয় যে রুগীটার দিতে পারে এদের পিছনে আসলে আমাদের যারা ডায়াগনস্টিক ব্যবসায়ী এবং কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে এবং প্রশাসনেরও কতিপয় লোক দুজন এদের এদের কাছ থেকে মাসিক মাস হওয়ার বিনিময়ে এদেরকে সাপোর্ট করে যাচ্ছে হাসপাতালের নিরাপত্তায় দায়িত্বরত আনসার সদস্যরা জানান সীমিত ক্ষমতায় দালালের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সক্ষমতার বেশি রোগী আসার সুযোগ নিচ্ছে দালালরা এককভাবে আমার আনসারে দেয় দালাল নির্মূলের দায়িত্বটা দেওয়া হয়তো তাহলে ঠিকই দালাল ধরা পড়ত হাসপাতালের কাছাকাছি বিভিন্ন মানে ডায়াগনসিস সেন্টার হাসপাতাল গড়ে উঠছে যেগুলো থাকার কারণে সেখান থেকে বিভিন্ন লোকজন এসে হাসপাতালে এই কাজগুলোকে আমাদের এস এখানে ঢুকে এবং বিভিন্নভাবে হয়রানি শিকার হয় রোগীরা বারবার অভিযান চালিয়েও কেন দালাল দমন হচ্ছে না এমন প্রশ্নে পুলিশ ছেন প্রচলিত দালাল নির্মূল আইনকে আমাদের প্রচলিত যে আইন আছে সেখানে এই দালাল বা এদের যে কাজগুলা এই কাজগুলার যে প্রসিকিউশনটা সে খুব উইক দুইশো টাকা বা তিনশো টাকা জরিমানা দিলে সাথে সাথে তারা জামিন পেয়ে যায় হাসপাতালের দালাল নির্মূলে সমন্বিত পদক্ষেপ নেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ এই ছিল এখনকার সংবাদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব এক্স আমন্ত্রণ পরের আয়োজন